হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তো সেজে গুজে একদম রেডি। আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে, 9 তারিখ যেটা বাতিল হয়েছিল সেইটা। তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও। তো চলো তোমরা আমার সঙ্গে আমাদের অনুষ্ঠানে। এই যে আমার কমপ্লিট লুক, এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি। পেছনে বং মিডিয়ার একজন আর্টিস্ট ছিল, বং মিডিয়া ইউটিউব চ্যানেলের। আর এই যে দেখো, উল্টে উল্টে পড়ে যাচ্ছে। তো এই যে অনুষ্ঠান চালু হয়ে গেছে, এখানে গান হচ্ছে, কপিরাইট পড়ে যাবে, তাই মিউট করতে বাধ্য হচ্ছি। আর ভিড় দেখেছো বাবা, অনেক ভিড় ছিল সেই দিন চারিদিকে। এইখানে দেখো একটা বাচ্চা নাচ করছে। আমি যেহেতু অনেক লেট করে গেছি, তাই অনেক পেছনে ছিলাম, ভালো করে ক্লিপগুলো নিতেও পারছিলাম না। বাচ্চাটা খুব সুন্দর নাচ করছিল। এবার মঞ্চে উঠেছেন দোলন গোস্বামী। তোমরা ওনার গলার আওয়াজ শুনলে। আর এই যে আমি দাঁড়িয়ে ভিড়ের মধ্যে পেছন করে, আর ওনার গলার আওয়াজ খুব সুন্দর, উনি খুব সুন্দর। এই যে আমাদের গান শোনা শেষ, আরও গান হচ্ছিলো, বাট আমাদের এনার্জি ছিল না, 12টা পার হয়ে গেছিলো, আমরা বাড়ি ফিরছিলাম। তার আগে স্টলগুলো একটু দেখিয়ে নিচ্ছিলাম তোমাদেরকে। আর সত্যি উনি খুব সুন্দর গান করেন, গানগুলো তো দিতেই পারছি না, পারলাম না, কারণ কপিরাইট পড়ে যাবে। আর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে, তার মধ্যে দোকানগুলো দেখে নিচ্ছি। এখনও কিন্তু অনেকটাই ভিড় আছে, মানে রাস্তা দিয়ে যেতে একটু অসুবিধে হচ্ছিল। এরপর দেখো আমরা চলে এসেছি বেলুন কিনতে। আমাকে বলেছিল যে শেষ মেলায় বেলুন কিনে দেবে, তো আজকেই তো শেষ মেলা। তো আমাকে, আমি বেলুনের ফিরিস্তি দিচ্ছিলাম যে আমার কোনটা কোনটা লাগবে, নিয়ে বেলুন নিয়ে আমরা চলে এলাম বাড়ি। এটা হচ্ছে নেক্সট দিন, আমরা সেই আবার ওই জায়গাটাতেই ঘুরতে গেছিলাম, দুর্গা বাড়ির জায়গাটায়। তো এইখানে একটা বাড়িতে জলপাই আছে, পিউ আমাকে নিয়ে আসলো। এই যে পিউ ফোনে কথা বলতে ব্যস্ত। আর এখানে অন্য অনেক গাছ আছে, বাট পিউ জলপাই গাছে উঠেছিল। এই যে দেখো, নিয়ে ওই কয়েকটা জলপাই পেরেছিল, বাট জলপাইগুলো কাঁচা ছিল, পাকা হলে খেতে হয়তো ভালো লাগতো, টক টক লাগছিলো। যেহেতু আমি কোনোদিনও জলপাইয়ের গাছ বা জলপাই দেখিনি, তাই পিউকে বললাম যে আমাকে পেরে দিতে।
আমাকে পেরে দিল। আমি তারপর টেস্ট করে দেখলাম প্রচণ্ড টক ছিল, কিন্তু ও খুব আরাম করে খাচ্ছিল, মানে মজা করে খাচ্ছিল। আর এগুলো আর কি আচারই খেয়েছি এতদিন, আমি কোনোদিনও আমি এগুলো কাঁচা খাইনি, তাই আমি খেতে পারিনি, ফেলে দিয়েছিলাম। এই যে দেখো জায়গাটা চারপাশ কি সুন্দর সৌন্দর্য, এখানকার সৌন্দর্য সত্যি অনেক সুন্দর, চোখ জুড়িয়ে যায়। আর তখন ছিল বিকেল বেলা, একদম পড়ন্ত বিকেল বেলা, ওই জন্য এত পাখির আওয়াজ শোনা যাচ্ছিল। আর ও দেখো কতগুলো জলপাই পেরে নিয়ে এসেছে, আর কি সুন্দর, কোনো ব্যাপারই নেই, আর আমি খেতেই পারছি না। তো এই ভিডিওটা একটু অগোছালো হয়ে গেল, ভিডিওটি আমি এখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।